তো কেমন আছেন ক্ষুদ্র জনতা, জিটে ভাই সেটে নতুন গেমে আপনাদেরকে স্বাগত। আমি যে করতে চলেছি আজ একটা মিশন, যে চলুন দেখি কি গেম খেলা আজ যায়। এই টমি, তুই চুপ করে থাকতে পারিস না, তুই কি জন্য এখানে চিল্লালি বলতো? আচ্ছা যাই হোক, বাদ দে, তুই চিল্লাইছিস চিল্লাইছিস, ভালো করেছিস। তো আজকের থেকে আপনারা নাকি আমার ভিডিও ফানি হয় না বলতেছেন, তো একটা ব্যবস্থা করাই যায়, সেটা হচ্ছে চাপায় মাসে কথা বলা যায়। আই থিঙ্ক ভালো হবে। তো আমি চলে এসেছি জি, তা আমি জিয়া বিমানবন্দরে চলে এসেছি, চলেন দেখি কে আমাকে ফোন দেয়। Seriously, what the fuck are you doing? La 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 la. কেন জি ভাই রাস্তার উপর দাঁড়িয়ে আছেন কেন? আপনি রাস্তা থেকে হটতে পারেন না? হ্যাঁ মেরে দিয়েছি। পালাইছেন কুন্ডে জি ভাই? ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, ওই লোক তো মনে হয় পাল্লে গেল ভাইজি। এই ফকির নি, এই এই মামুর বেটা, পালাইছিস কেন পালাইছিস কেন? এই মামুর বেটা আমাকে কিছু বলবে? ওরে তোর মামুর বেটা রে, আমাকে মারছিস? ওরে বাপরে। তো এই মামুর বেটাকে একটা দিই, দেওয়া দরকার। 2000 years later. তো চলেন মিশন করা যাক, এইসব আলতু ফালতু কাজ না করে, দেখি ফোন দিয়ে কি বলে। চিটা উঠে এট দ্য শেখ অফ আর। তোমার এখন রাঘব বল ধরার সময়। তোমার পেছনে একটা রাইফেল রাখা আছে, শিরের উপরে দাঁড়ানো মহিলাটি হেঁটে গিয়ে নিচে যে লোকটির সাথে প্রথমে কথা বলবে সেই ওই লোকটি, ওই মানুষটিকে তুমি অবশ্যই মারবে এবং সুটকেসটি নেবে। সুটকেসটি নিয়ে কোথায় যেতে হবে সেটা ফোনের নিচে কাগজে টেপ দিয়ে আটকানো আছে। আচ্ছা ঠিক আছে। তো আমাকে হিজরা ফোন দিয়েছিল, অ্যান্ড গেট দ্য স্নাইপার, হোয়ার ইজ দ্য সেল স্নাইপার। হিজরা আমাকে বললো একজনকে আমাকে ফলো করতে হবে, যে মেয়েটা যার সাথে দেখা করবে, মেয়েটা মানে যে ম্যাডাম, ম্যাডাম যার সাথে দেখা করবে তার সাথেই করতে হবে, তাকে মারতে হবে। তো চলুন দেখা যাক যে ওই মামুর বেটা কী করে, এই যে লোকটার সাথে দেখা করবে ওই। তো আমি বেশি দূরে যাব না, একটু দূর থেকে মারবো, এই লক্ষণটাকে মারা লাগবে। তো আমার দেখতে পাচ্ছেন টু স্টার উঠে গেছে, আর এটা আমার দরকার ছিল, কারণ এই মেয়েটাকে মারতে হবে। মিশন ফেলড, ইউ কুড নো ম্যান, ওকে সরি 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 সরি, আমার বড় বড় ভুল হয়ে গেছে, আর মেলা বড় ভুল হয়ে গেছে, আমি আর ই করবো না, আবার এখন মিশনটা শুরু করে দাও। 2000 years later. লে তোকে মারব, তুই আবি আবি কোথায় রে, তোকে মারব তোকে খাবো আমি শেষ করে দিব রে, যারে 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 লেডিস যারে যারে যাবি মারা খাবি। এই একটা গান শুনে নিয়ে আমার খুব সমস্যা হয়ে গেছে, যখন থেকে আমি এই গান শুনছি আমার মানে ওই গানের প্রতি খালি বারবার টান আসে, আমি জানি না কেন। তো আমাকে এখন পালাইতে হবে, নাহলে আর মামুর বেটারা সব চলে এসছে, মামুর বেটারা পিছিয়ে লেগে গেছে। তো মামুর বেটার গাড়ি লিয়ে পালাবো। A few inches later. তো আমাকে এদিক দিয়ে যেতে হবে, মামুর বেটারা আর পিছনে তো লেগে গেছে। বাপরে, আমি ভুলে গেছিল যে আরো কিছু মামুর বেটা আছে।
এবার আমি হেলিকপ্টার লে চলে এসেছি, দেখতে পাচ্ছেন হেলিকপ্টার লে এসেছি লেগে যেন আমি এখান থেকে ভালো করে যেতে পারি। আবার এক মারবো, এখন এই গানটার লেগে মেলাই সমস্যা হয়েছে, এই গানের লেগে আমি খেলতে পারি না ঠিক করে। কি করবো আপনারাকে, চাপাই বাস। আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন অ্যান্ড কমেন্টে জানাবেন কেমন লাগেছে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো আমি ডকুমেন্টস পেয়ে গেছি অ্যান্ড আমার হেলিকপ্টার উধাও হয়ে গেছে। আমি জানতাম যে আমার হেলিকপ্টার উধাও হবে, কিন্তু এইভাবে যে উধাও হবে এটা আমি বুঝতে পারিনি কোনোদিনও। তো আমাকে আবার ভিতরে একটা ব্যবস্থা নিতে হবে। আমি ভাবছি যে একটা ভারী কোনো জিনিস নিয়ে যাব, ভারী একটা গাড়ি নিয়ে গেলে হয়তো বা জোরে জোরে যাওয়া যাবে। তো দেখে যে দেখি কি হয়। এখানে একটা ট্রাক ছিল না, একটা ট্রাক থাকার কথা। এই যে ট্রাক আছে, আমি ট্রাকটা নিয়ে যেতে চাচ্ছি, কারণ ট্রাক নিয়ে গেলে একটা মজা পাওয়া যাবে। এদিক দিয়ে যাচ্ছি এবার, কারণ ওদিক দিয়ে আমার তো সমস্যা হচ্ছে। এই যে আমার হেলিকপ্টার এখানে আছে একটা, হেলিকপ্টার আমি পেয়ে গেছি। আর একটা তার আমার ট্রাক নিয়ে যাওয়া লাগবে না। আচ্ছা, একটা প্যাকেজও পেয়ে গেছি, হিডেন প্যাকেজ 100 টাকা পেয়ে গেছি গেমের মধ্যে। তাহলে তো বুঝতেই পারছেন মিশন কত সহজে হয়ে গেল এবার। তো ভালো লাগে একখানটা লাইক দিয়ে দিয়ে, হ্যাঁ। আর যদি আমার চ্যানেলে নতুন হন, যদি হাত চ্যানেলে নতুন হন তাহলে একখানটা সাবস্ক্রাইব করে দিয়েন। ওই যে লাল বাটনটা আছে না, ওখানে একটা ঘুষি মেরে দিয়েন। আর কমেন্ট করেন কেমন লাগেছে আমার জিনিসটা, ভাল লাগেছে কি খারাপ লাগেছে একটু কইয়েন। চলেন যাইগে, কোনটা যাওয়া যায় দেখি, কোনটা আগে যেতে হবে। আমি যেতে যেতে লাইক করে দেন। আর ভিডিওটা যারা পুরা দেখেছেন, দেখে মজা পেয়েছেন, তারা অবশ্যই লাইক দিবেন। এবং যারা ফুল ভিডিও দেখেছেন তারাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য এক বালতি সমবেদনা। তো আমি চলে এসেছি এবং আমার মিশন কমপ্লিট হয়ে গেছে। মাই মিশন ইজ কমপ্লিট অ্যান্ড আমি চলে যাব আমার বাড়িতে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত